এবার আনিস খানের দাদাকে সিবিআই তদন্ত নিয়ে হুমকি ফোনের অভিযোগ নিয়ে সরব সিপিএম ফেসবুক পোস্টে শাসক দলকে নিশানা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সিপিএম নেতা লিখেছেন, সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকার জন্য গভীর রাতে ফোন করে আনিসের পরিবারকে খুনের হুমকি। বোঝা যাচ্ছে নিরপেক্ষ তদন্তে কারা ভয় পাচ্ছে। এই হুমকির পেছনে অনুপ্রেরণা কাজ করছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। পরিকল্পনা করেই গোটা পরিবারকে সন্ত্রস্ত করা হচ্ছে। আনিসের পরিবারকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে দমন করা যাবে না। দুর্নীতিরাজ ও গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই চলবে। ফেসবুক পোস্টে লেখেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিকে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ধর্ণা অবস্থান এসএফআই সদস্যদের। আনিস মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যে 6টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাতভর ধর্ণা অবস্থান করেন পড়ুয়াদের একাংশ। দুপুর 12টা পর্যন্ত চলবে বিক্ষোভ অবস্থান। এরপর এসএফআই এর কলকাতা জেলা কমিটির ডাকে রাজ্য দপ্তর থেকে পার্ক সার্কাস পর্যন্ত কেন্দ্রীয় মিছিলে পা মেলাবেন বিক্ষোভকারীরা। চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনার বৈঠক করবেন স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি এবং পুলিশ কর্তাদের সঙ্গে। 108টি পুরসভার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি নেই সে বিষয়ে লিখিত আকারে নিজেদের মতামত জানাবে নির্বাচন কমিশন। যদি কোথাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন না হয় তাহলে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করার দায়িত্ব ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনারের। পুরো নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্প নির্বাচন। আনিসের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, এই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্য সরকারের তরফ, এবং রাজ্য সরকার নিচুতলার পুলিশ কর্মীদেরকে শাস্তি দিয়ে কোনো রকমে এই বিষয়টি থেকে এড়িয়ে বাঁচার চেষ্টা করছে। আমরা পরিবারের সাথে আছি, পরিবার যদি সিবিআই তদন্ত চায় তাহলে আমরা তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করব। কিন্তু আপনারা জানেন যে সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারকে কাগজ পাঠাতে হবে। আমরা চাই যে সিবিআই তদন্তের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হবে এবং তার ফলে সত্যি ঘটনা বাইরে প্রকাশ পাবে যে কেন এই ঘটনা ঘটলো এবং কারা ঘটালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।